আসসালামু আলাইকুম টু মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো শীতকালীন পিঠা, যা সেটি তেলে ভিজানো পিঠা, ঝাল পিঠা। এটি মালপোয়া বা গুড় দিয়ে না, এটা হচ্ছে মশলা দিয়ে করে তৈরি করব। আসুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় স্পাইসি পোয়া পিঠা। আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি, 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম চালটাকে। এখন আমি এটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি, বেশি পাতলা করে করিনি। যদি লাগে আমি একটু পানি মিক্সড করে এটাকে টেক্সচারটাকে পাতলা করে নিব। আমি এটাকে ভালো করে বিট করে নিয়েছি হুইস্কের সাহায্যে, ভালো করে বিট করে, বেশি পাতলা করে বিট করি নাই। আমি এখন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, কারি লিফ সব কিছু একসাথে কেটে হাতে মাখিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে। এটা এখন ব্যাটারটার মধ্যে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলোকে আমি খুব মিডিয়াম আঁচে ভাজব, যেন ভিতরটা পর্যন্ত কুক হয়। যদি আমি জাল বাড়িয়ে করি তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। এই জন্য আমি মিডিয়াম আঁচে করে নিচ্ছি পিঠাগুলোকে। এখন এটাকে আমি উল্টিয়ে সার্ভ করে নিব তেলের ঝাল পিঠা। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।